নমস্কার, রিঙ্কুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে শেখাচ্ছি মৌরলা মাছের চচ্চড়ি। আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দেবেন। মৌরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমার লাগছে মৌরলা মাছ। এখানে আমি 200 গ্রাম মৌরলা মাছ নিয়েছি, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, সর্ষের তেল। প্রথমে আমি মাছটাতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাস অন করে কড়াই গরম করতে দিলাম। এবার আমি 5 চামচ বড় চামচের সর্ষের তেল দিলাম মাছ ভাজার জন্য। কড়া গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম, কেননা মৌরলা মাছের চচ্চড়ি করার জন্য মাছগুলো হালকা করে ভেজে নিতে হয়। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার তেলের মধ্যে আরও 2 চামচ তেল মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1/2 চামচ কালো জিরে। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো আলুটা। এবার আলু পেঁয়াজটা একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়ার পরে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষতে দেব। মশলা দিয়ে খানিকক্ষণ কষানোর পরে ওপর থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ মেশানোর পরে এবার আমি এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এবং এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা খুলে নিয়ে মাছটাকে আরও ভালো করে নাড়িয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট, এবার পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মৌরলা মাছের চচ্চড়ি। এটা গরম ভাতে দারুণ জমে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রিঙ্কুস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।